আলহাজ লায়ন আনামা মিজানুর রহমান পাটোয়ারি, যিনি মিজান পাবলিশার্স এবং মিজান লাইব্রেরির প্রতিষ্ঠাতা। তিনি বইকে ঘিরে স্বপ্ন দেখেন, মানুষের সম্ভাবনাকে ঘিরে স্বপ্ন দেখেন, আর তাই তো তিনি বইয়ের জগতে এবং এই প্রকাশনার জগতে একটি ভালোবাসার নাম। এবারে বইকে ঘিরে তার এই ভালোবাসার উপাখ্যানটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আলহাজ লায়ন আনামা মিজানুর রহমান পাটোয়ারি 2022 সালে 65 বছরে পদার্পণ করেন। ঠিক একই সময় মিজান পাবলিশার্স ও মিজান লাইব্রেরি 45 বছরে পদার্পণ করল। প্রথমে হয়তো আমাদের খুব স্বল্প পরিসরে আমি একাই শুরু করেছি। আস্তে আস্তে ওখানে সময় নোয়াখালীতে এই মোটামুটি একটা কার্যক্রম শুরু হয়েছে এবং 1 জানুয়ারি 1984 সালে আমরা ঢাকায় স্থানান্তরিত হই এবং সেই থেকে আজ পর্যন্ত আল্লাহর রহমতে সারা বাংলাদেশে আমরা আমাদের সব সেক্টরে আমাদের প্রদর্শনা এখন বর্তমান। মিজান পাবলিশার্স ও মিজান লাইব্রেরির বর্তমানে বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এ পর্যন্ত তারা 5000-এরও বেশি বই প্রকাশ করেছে। আমাদের প্রায় 21 আইটেম কোরআন শরীফ আছে, 200 আইটেম ধর্মীয় বই আছে, তারপর বঙ্গবন্ধুর উপর 300 আইটেম বই আছে এবং 300 ছবি আছে। এগুলি আমরা সারা বাংলাদেশে মার্কেটিং করে আসছি। এছাড়াও আমাদের এই কলেজের অধ্যাপক নিরঞ্জন অধিকারী ও ডক্টর শোভুদ্দিন আহমেদের উচ্চতর বাংলা ব্যাকরণ নির্মিতি এই বইটা দীর্ঘ 20 বছর থেকে সারা বাংলাদেশে এক সিটা চলে আসছে। বর্তমানে এই বইটার নতুন সংস্করণ 2022 সালে প্রস্তুত দিয়ে বেরিয়েছে, এখন বাজারে ইনশাল্লাহ সারা বাংলাদেশে এই বইটি পাওয়া যাচ্ছে। আগামী বইমেলা কেন্দ্র করে 100-এর বেশি বই প্রকাশিত হবে। এবারে আমাদের পরিকল্পনা নাকি আমাদের প্রায় 100-এর বেশি বই এবারে বইমেলায় বেরোবে। এর মধ্যে বঙ্গবন্ধুর উপর, প্রধানমন্ত্রীর উপর এবং অনেকগুলো উপন্যাস বেরোবে, কবিতার বইও বেশ কয়েকটি আছে, বেশ ভালো কবিদের কয়েকটা বই বাইরে হবে।